রাজনীতির আমেজ আসলেও রাজনীতির ময়দানের পারদ যেন ক্রমশই ঊর্ধ্বগামী। ডিসেম্বরের শুরুতেই গেরুয়া শিবিরে একের পর এক হাই ভোল্টেজ সভা, এবার কেন্দ্রস্থল হুগলি। হুগলি চুচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির অধিকার সভা। সভায় উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফুলের মালা উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানায় দলীয় কর্মী সমর্থকরা। পশ্চিমবাংলায় সমস্ত মানুষের আওয়াজ হয়ে উঠুক, ঘুষ মুক্ত মেধাযুক্ত চাকরি, ঘুষ মুক্ত মেধাযুক্ত চাকরি, কাটমানি বিযুক্ত নাগরিক পরিষেবা আর রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ। বিজেপির মঞ্চ থেকে একের পর এক ইস্যুতে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যে চলছে এখন পিসি ভাইপো কোম্পানি, সেখানকারই ক্যাজুয়াল স্টাফ ছড়িয়ে ছিটিয়ে, কটাক্ষ বিরোধী দলনেতার। আর একটা পশ্চিমবঙ্গ পিসি ভাইপোর কোম্পানি, এটা কোম্পানি ছাড়া অন্য কিছু নয়। এই যে এখানে ছোট ছোট নেতা আছে, এটা হচ্ছে ক্যাজুয়াল স্টাফ। শোষণের রাজনীতি করে হিন্দু ওবিসিদের শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতার। হিন্দু ওবিসিদের শেষ করেছেন মমতা ব্যানার্জি শোষণের রাজনীতি করে। শুধু অনুদানের রাজনীতি করছে এই রাজ্যের সরকার, ক্ষোভ শুভেন্দু অধিকারীর। শুধু ভাতা 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 সময় এসে গেছে, স্যালাইন থেকে আইসিইউতে চলে গেছে তৃণমূল, জোর কটাক্ষ বিরোধী দলনেতার। সময় হয়ে গেছে, স্যালাইন থেকে এখন আইসিইউতে চলে গেছে তৃণমূল। আইসিইউ মানে প্রায় ভেন্টিলেশনের দিকে, কিছুদিনের মধ্যেই কোমাতে চলে যাবে। তোমার একটাই পরিচয়, তুমি ভাইপো। অনেকে ভালোবেসে বলেন তোলাবাজ ভাইপো, কয়লা ভাইপো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগতে ছাড়লেন না তিনি। তোমার তো একটাই পরিচয়, তুমি ভাইপো, তোমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। তুমি তো 11 রাসের আগের মাল নও, কলেজের গেটে তোমাকে কেউ দেখেনি। তুমি কাউন্সিলর পঞ্চায়েত ভোটে লড়লি, তোমার একটাই পরিচয়, তুমি ভাইপো। তাই তোমাকে কেউ আদর করে বলে তোলাবাজ ভাইপো, কেউ আর একটু স্নেহ করে বলে কয়লা ভাইপো। ডিএর অর্ডার এলেই নবান্নের 14 তলা থেকে পালাবেন, ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে কোঁচা শুভেন্দু অধিকারী। ডিএ আপনাকে দিতে হবে, ডিএ আপনাকে দিতে হবে, কাউকে তাড়াতে হবে না, কোনো মিছিল মিটিং করতে হবে না। ডিএর অর্ডার যেদিন হবে সেদিন জেনে নিন 14 তলা থেকে পালাবে। এবারের পঞ্চায়েত ভোটটা 2018 সালের মতো হবে না। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা বিরোধী দলনেতার। পঞ্চায়েত ভোট এবারে 18 সালের মতো হবে না, বাকিটা সময় বলবে, বাকিটা ভবিষ্যতই বলবে। আপনি রাজ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিবর্তে গণতন্ত্রের সলিল সমাধি করেছেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি তোপ শুভেন্দু অধিকারীর। আপনি পশ্চিমবাংলায় ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিবর্তে গণতন্ত্রের সলিল সমাধি ঘটিয়েছেন। আগামী সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখুন টিভির দিকে। মঞ্চ থেকে ফের উস্কে দিলেন ডেডলাইন ডিসেম্বর সাসপেন্স। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য রাখুন টিভির দিকে। আমরা এখানে জঙ্গল রাজ খতম করব, সব শেষে রাজ্যবাসীর জন্য শুভ বার্তা বিরোধী দলনেতার। আমরা ওইখানে জঙ্গল রাজ খতম করব, পরিবারবাদকে উপড়ে ফেলব, তোষণের রাজনীতি খতম করব, বিকাশবাদের রাজনীতি আমদানি করব, শিল্প বাণিজ্যে জোয়ার আনব। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, তার আগে বিরোধী দলনেতার গলায় ঝাঁঝাল সুর, কতটা প্রভাব ফেলে ভোট ময়দানে সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।